সো অনেকদিন পর দেখা হলো তাই না সো আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব এটার আইডিয়াটা আমরা পেয়েছিলাম হচ্ছে আমাদের কয়েকদিন আগে আমাদের ফেসবুক গ্রুপে একজন একটা পোস্ট করেছিল যে ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস পটাশিয়াম পারমাঙ্গানেট প্লাস সুগার দিয়ে একটি এক্সপেরিমেন্ট করেন সো বলতে গেলে এই এক্সপেরিমেন্টটা আমরা আগেও করেছি কিন্তু এই এক্সপেরিমেন্টটা একটু ডিফারেন্ট আমরা আগে একটা বোতলের এক্সপেরিমেন্ট করেছিলাম বোতলটাকে শেক করলে বারবার বোতলের পানির রংটা চেঞ্জ হয়ে যায় কিন্তু আজকে যে এক্সপেরিমেন্টটা করবো এটা একটু ডিফারেন্ট সো আমরা অনেকদিন ধরে ভিডিও আনছি সো এটার কারণটা হচ্ছে আমাদের বেশিরভাগ এক্সপেরিমেন্টই হচ্ছে আগুনের বা এক্সপ্লোসিভ সো সেই এক্সপেরিমেন্টগুলো তো বাসায় করা সম্ভব না আর বাইরে যাওয়া সম্ভব না বিকজ করোনা ভাইরাস অনেক বেড়ে গেছে সো সব দিকে খেয়াল রেখে পাবলিক প্লেসেও এক্সপেরিমেন্ট করা সম্ভব না সো সব দিকে খেয়াল রেখে আমরা আপনাদেরই জিজ্ঞাসা করেছিলাম যে কোন এক্সপেরিমেন্টটা করলে ভালো হয় কোনটা বাসায় করা যায় আপনাদেরও ভালো লাগবে সো এরকম এরকম পোস্ট আমরা পেয়েছি সো আজকের এক্সপেরিমেন্টটা আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে তাহলে যেমন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও গ্লাভস পরা হয়ে গেছে এখন দেখাই যে কী কী ইকুইপমেন্ট লাগবে তার আগে এইসব ফেলিয়ে দিই দরকার নেই যেগুলো সো প্রথমে আমি নিয়েছি দুইটা বিকার এখানে দুইটা বিকার আছে দেন একটা কেচি তো লাগবেই একটা লাগবে সো এরপর আমাদের লাগবে কিছু ব্লেন্ড করা সুগার এখানে কিছু ব্লেন্ড করা সুগার নেওয়া হয়েছে সো এরপরে আমাদের দরকার পড়বে একটা এরকম জাস্ট একটা মিক্স তৈরি করার জন্য আমরা এটা ইউজ করবো এই গ্লাস রডটাকে এরপর আমাদের দরকার পড়বে কিছু পরিমাণ পানি আমি ফ্লাস্কেও দরকার পড়বো এই পানিটাকেও দরকার পড়বো সো এই ফ্লাস্কের ভিতরে আমি পানিটা নিয়েছি সো দেন আমাদের দরকার পড়বে কেমিক্যালসের দিকে আসে কী কী দরকার পড়বে সো প্রথমে আমাদের দরকার পড়বে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেন আমাদের দরকার পড়বে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা হচ্ছে আমাদের এই মেইন আমাদের মেইন কেমিক্যালটা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড সো এরপর আমরা নিয়েছি একটা জাস্ট একটা চামচ আর কিছুই লাগবে না আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য সো এক্সপেরিমেন্টের দিকে যাওয়া যাক তো এখন প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বিকারে আমাদের 5 গ্রাম সুগার নিতে হবে 5 গ্রাম ব্লেন্ডেড সুগার মনে রাখতে হবে এতরকম একদম 5 গ্রাম ব্লেন্ডেড সুগার নিতে হবে আমাদের এবং আমাদের দরকার পড়বে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড একদম ক্রিস্টাল আকারে আছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডটা সো এখন এটার ভিতরে আমরা 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ঢেলে নেব আরেকটা বিকারে নেই এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা সো আপনারা যদি না জেনে থাকেন সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আমাদের হাতের সাথেও রিয়্যাক্ট করে তাই আমি গ্লাসগুলো পরেছি সো এখন এই দুইটাকে একটা সলিউশন তৈরি করতে হবে দুইটার একটা সলিউশন তৈরি করতে হবে সো আমি সোডিয়াম হাইড্রোক্সাইড হালকা একটু পানি দিয়ে নিই তাতেও একটু পানি দিয়ে নিই এবং গ্লাস রড দিয়ে একটা নাড়া দিব বিকারটা কিন্তু এখনই অনেক গরম হয়ে গেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের কারণে সো দেন আমার এটার মধ্যে ঢালতে হবে এই সুগারটা সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই আর্লিন মেয়ার ফ্লাস্কের পানিগুলো এতটুকু এখানে ঢেলে নিব এতটুকু 150 ml পানি আমরা এখানে রাখবো সো এই যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের যে আমাদের সলিউশনটা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড আর সুগারের সেটা আমরা পাশে রেখে এখানে আমরা নিয়ে নিব একদম কম পরিমাণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট একদম খুবই কম পরিমাণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমাদের এটার মধ্যে নিয়ে নিতে হবে এতটুকু একদম যথেষ্ট এখানেও হ্যাঁ নাড়া দিয়ে দিতে হবে তো এখন যখনই আমরা এই দুইটা সলিউশনকে একসাথে মিক্স করব জিনিসটা দেখার মতন হবে কিন্তু একটু ভালো মতন দেখতে হবে আমি এফোর সাইজের কাগজ নিয়েছি যাতে কালার যদি চেঞ্জ হয় তখন আমরা ভালো মতন দেখতে পারি সো এখন এই দুইটা মিক্সচারকে একসাথে মিশাবো সবুজ রঙের হয়ে গেছে কিন্তু সাথে সাথে এটা কিন্তু একদম সবুজ রঙের হয়ে গেছে আই থিঙ্ক আস্তে আস্তে রঙটা চেঞ্জ হচ্ছে সো এখানে আমরা যেটা দেখতে পেলাম রিয়াকশনটা তেমন কিছু হয়নি
যেটা আমরা প্রথমে দেখেছিলাম আমরা যখন দুইটা মিশ্রণ একসাথে মিশালাম তখন প্রথমে এটা ছিল সবুজ এরপর আস্তে আস্তে এখন কিন্তু এটা কিছুটা কমলা রঙের মতন হয়ে গেছে একটু ভালো মতন দেখলে আপনারা বুঝতে পারবেন আবার একেবারে গাঢ় রঙের হয়েছে এখন কিন্তু একদমই গাঢ় রঙের হয়ে গেছে কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে রঙটা সেই রঙটা ধারণ করেছে এখন ঠিক সো আরেকবার করার চেষ্টা করি আই হোপ এখন আমরা ভালো মতন করতে পারবো সো সব কিছু আবার আগের মতন করবো আমার মনে হয় আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা একটু বেশি দিয়েছিলাম যার কারণে কালারটা কতটুকু চেঞ্জ হয়েছে সেটা আমরা ভালো মতন বুঝতে পারিনি সো এখন আমরা আবার আগের মতন সব কিছু করবো আগে একটু চিনি দিয়ে নেব এতটুকু যথেষ্ট সো এর সাথে আমি একটু পানি মিশাবো এই পানিতে আমি হালকা একটু পটাশিয়াম মেরামারি দিব একদম কম এতটুকু ঠিক আছে একদম কম এখানে এখন আমরা এই সলিউশনটা মিশাবো সো রিয়াকশনটা কিন্তু এখন একদম ঠিকঠাক হয়েছে একদমই ঠিক ছিল প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রঙটা ছিল এরপরে সবুজ রঙের হয়ে গেছিল এখন একেবারে কমলা রঙের হয়ে গেছে তো আপনার এখন আবার রঙটা গাঢ় রঙের হয়ে যাচ্ছে সো আমি একটু শেক করে দেখি কারণ আমাদের আগের যে এক্সপেরিমেন্টটা ছিল সেটা শেক করার ফলে রঙটা আবার আগের মতন হয়ে যেত দেখি এটা শেক করার ফলে কিছু হয় নাকি সো আমি উপরে ককটা লাগাবো শেক করবো সো এটা তেমন কিছু হয় নাই সো আমরা দেখবো আরেকটু যদি ভালো মতন করতে পারি এখন কিন্তু আপনারা দেখতে পারেন একটু আগে যে রঙ ছিল এখন কিন্তু সেই রঙটা নাই একেবারে গাঢ় রঙের হয়ে গেছে সো এখন আমরা এই এক্সপেরিমেন্টটা আরেকবার করার চেষ্টা করব সো এখন আই থিঙ্ক এখন আমাদের ফুল এক্সপেরিমেন্টটা খুবই ভালো মতন হবে এর থেকে বেশি না আমাদের উচিত হবে না এখন একদম পারফেক্ট পরিমাণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা নিতে পেরেছি সো এখন আই থিঙ্ক আমাদের এক্সপেরিমেন্টটা ভালো মতন হবে সো ঢালি এটা রঙটা কিন্তু অনেকটুকুই চেঞ্জ হয়ে গেছে সো আরেকটা জিনিস টেস্ট করা যাক এটার উপরে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং আগের জিনিসগুলো দিয়ে দিই সো তখন কি হয় সো এই জিনিসটা টেস্ট করি আবার খুব স্বল্প পরিমাণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা এখানে দিয়ে নিয়েছি অ্যান্ড দেন সাথে সাথে আমরা আগের মিশ্রণটা দিয়ে নেব দেখি কি হয় সো আমার মনে হয় এর থেকে বেশি আর কিছু হবে না কারণ ঠিক একই রকম ফল আমরা বারবার পাচ্ছি সো এখানে আমরা দেখতে পেরেছিলাম প্রথমে আমাদের এই অ্যালুমিনিয়াম ফ্লাস্কের রঙটা ছিল সবুজ এরপরে মানে প্রথমে ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রঙটা এরপরে আসছে সবুজ এরপরে ঠিক এই কমলার রঙটা হয়ে গেছে সো এইরকমই আমি ট্রাফিক লাইটের একটা এক্সপেরিমেন্টের মতন এটাকে বলতে পারি আর কি সো এর থেকে বেশি আই থিঙ্ক আর কিছুই হবে না হওয়ার কথাও না সো আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলো সো খুবই দ্রুত নতুন নতুন এক্সপেরিমেন্ট আসছে আমাদের কাজ চলছে তাই আমাদের ভিডিওগুলো লেটে আসছে আপনাদের যদি এরকম কোনো আইডিয়া থাকে যে আমরা এই এই এক্সপেরিমেন্টটা করতে পারি তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে গিয়ে আমাদের জানাতে পারেন অর্থাৎ আমাদের সাজেস্ট করতে পারেন আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের আইডিয়ার উপর কাজ করার
এখনই ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে, যার লিংক আপনি ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিও ফার্স্ট কমেন্টে পিন করা আছে। সো দেখে নিন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিও লাইক বাটনে ক্লিক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। সো এই ভিডিও লাইকে হচ্ছে 25, আমি জানি আপনারা খুবই দ্রুত করে দেবেন কারণ খুবই ইজি একটা জিনিস। দেখা হবে আবার ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।